হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মাকসুদুল হাসান, চলে এলাম নতুন আরও একটি ভিডিওতে। আসলে অনেকদিন যাবত আমার চ্যানেলে বাইকের কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, তো অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া বাইকের নতুন কোনো ভিডিও আপলোড করে। তো আসলে আমিও অপেক্ষা ছিলাম ভালো কোনো অফার সামনে আসে কিনা, যাতে করে একটা দেরিতে হলেও আপনাদেরকে একটা ভালো অফার দিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে পারি আর কি। তো বর্তমানে আমার হাতে দুটো অফারের মানে নিউজ চলে এসেছে, যেটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এবং ভার্সন 3। এই দুইটা বাইকের উপরে বিশাল এক ডিসকাউন্ট চলতেছে, যেটা সামনের ঈদুল ফিতরকে সামনে রেখেই এই ঘোষণা এসছে অলরেডি। তো আপনাদেরকে জানিয়ে দিব, যাদের বাজেট 2 লক্ষ টাকা এবং যাদের বাজেট 2,35,000 টাকার মধ্যে, তারা চাইলে এই ভার্সন 2 এবং ভার্সন 3 বাইকটা চুজ করতে পারেন। আর ব্রেকিংয়ের কথা চিন্তা করে এবং আপনার কন্ট্রোলিংয়ের কথা চিন্তা করে, আউটলুকিং এবং সব কিছু মিলাইয়ে আমরা যদি একটা ভালো বাইকের কথা চিন্তা করি, তাহলে ইয়ামাহা বাইকের বিকল্প নেই। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, কিন্তু তার আগে বলে নেই, যারা আমাকে নতুন দেখতেছেন, যারা ফার্স্ট টাইম প্রথমবারের মতো আমাকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার আপলোড করার নতুন নতুন সব ভিডিও আপনার ফোনে পৌঁছে যায় সবার আগে। আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি কথা বন্ধুরা, আপনারা সবসময় অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখেন, আর একটি লাইক দিতে কিন্তু অতটা কষ্ট হয় না, প্রয়োজন বোধে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তাতে করে হবে কি আমাদের এই চ্যানেলটি হারিয়ে যাবে না, সবসময় আপনাদের সামনেই থাকবে। তো বন্ধুরা চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করি। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো ভিউয়ার্স, আমরা অনেকদিন যাবতই আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট শুনতেছিলাম যে আসলে 2 লাখ টাকার মধ্যে বেস্ট বাইক কোনটা। তো এতদিন প্রাইসিংয়ের একটা ভালো একটা অফার ছিল না, কিন্তু বর্তমানে আমাদের হাতে যে প্রাইসটি এসেছে এটা সত্যি অবিশ্বাস্য। 2 লাখ টাকার মধ্যে ডুয়েল ডিক্সের একটি বাইক, এবং সেটাও ইয়ামাহা, যে বাইকের কন্ট্রোলিং সবচেয়ে ভালো এবং যে বাইকের আউটলুকিং খুব মজবুত, এবং যে বাইকটির কন্ট্রোলিংয়ের থেকে শুরু করে অ্যান্টি ব্রেকিং সব কিছুই আপনার খুব ভালো। আপনারা যারা নতুন বাইকার আছেন, যারা নতুন ফার্স্ট টাইম বাইক কিনতে চাচ্ছেন, তাদের জন্য আসলে ইন্ডিসেশনে ভোগার কোনো কিছু নেই, তারা নিঃসন্দেহে এই বাইকটি চুজ করতে পারেন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এই বাইকটি প্রথম 2018 সালে বাংলাদেশে ফার্স্ট আপার এটা লঞ্চ হয়েছিল, এবং তখন থেকে এই বাইকটির প্রাইস চলে আসছিল 2,65,000 টাকা। কিন্তু একসাথে এত বড় ধামাকা অফার, আসলে 65,000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এই বাইকটি আপনারা এখন পাবেন 2 লক্ষ টাকায়। তার মানে 2 লাখ টাকায় আপনারা ডাবল ডিক্সের এফজেডএস এই ভার্সন 2 এর এই বাইকটি পেয়ে যাবেন। আর ভার্সন 3 যে বাইকটি আছে ইয়ামাহার, এই বাইকটির উপরেও চলছে বিশাল ডিসকাউন্ট। 2,95,000 টাকা যে বাইকটির প্রাইস এতদিন ছিল এবিএস যে বাইকটি, এটা আপনারা এখন থেকে পাবেন 2,35,000 টাকা। তো আমি আসলে আপনাদেরকে ডিটেলস বলবো না, এই বাইক দুটো সম্বন্ধে টোটাল এভরিথিং এবং প্রাইস সব কিছু আমরা জানতে চলে যাব এখন স্ক্রিনে, আর সেখানে আমাদের সব কিছু বলে সাহায্য করবে আসলে সুব্রত রঞ্জন দাস, উনি ডিরেক্টর, একজন ডিরেক্টর এসএ মোটরসের, যারা ইয়ামাহা বাংলাদেশে ইম্পোর্ট করে থাকেন। তো চলুন তার কথাগুলো শুনে আসি। ভাইদেরকে ইয়ামাহা টিমের পক্ষ থেকে শুভেচ্ছা। জানি আমরা একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে আসলে আমি রিয়েলি এক্সাইটেড, এবং যদি এটা একটা নর্মাল টাইম হতো তাহলে এটা বাইকিং ইন্ডাস্ট্রিতে অবশ্যই অনেক বড় একটা নিউজ হতো, তাও আমি মনে করি দিস ইজ এ কোয়াইট বিগ নিউজ। আমরা এই যে এফজেডএস ডাবল ডিস্ক এই বাইকটা আমরা প্রায় 20,000 বাইকের মতো বিক্রি করেছি, এবং এই বাইকটা আমরা শুরু করেছিলাম 2018-এ 2,65,000 টাকা দিয়ে। তাও যদি আগে বলি 2016-তে আমরা সিঙ্গেল ডিস্কে 2,65,000 টাকা দিয়ে শুরু করেছিলাম বিক্রি করা, এবং তখন ডলারের দাম ছিল 77 টাকা, এখন ডলার অলমোস্ট 85 টাকা। আমরা সবসময় একটা পোজ দেখি যে ভাই 2 লাখের মধ্যে কি একটা বাইক কিনবো, আমরা এই প্রাইসটা বিভিন্ন প্রোগ্রাম যা কিছু আছে, এই মাসে 10,000 টাকা ক্যাশব্যাক এর পরে এটার দাম এখন 2 লাখ টাকা পড়বে। আমি মনে করি ইটস কোয়াইট এ গ্রেট নিউজ। আর এখন তো এই সোশ্যাল ডিস্টেন্সিং টাইমে আমি মনে করি যে মানুষ বাইকেই বেশি ইউজ করবে, তো এবং এফজেডএস আমরা 2 লাখের মধ্যে এনে দিতে পারলাম। এটা ইয়ামাহাকে ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে, সরকারকে ধন্যবাদ যে আমাদের ডিউটি এন্ড আদার্স এর সাথে, এবং আমি নিজে অনেক খুশি যে এখন বাইকারদের হাতে একদম বেস্ট কোয়ালিটি একটা ট্যুর বাইক, যেটা আমরা 2 লাখের মধ্যে দিতে পারবো, এবং এটা ঈদ পর্যন্ত চলবে এই প্রোগ্রামটা। এটা খুবই এক্সাইটিং একটা নিউজ দেখে আমি চিন্তা করলাম যে এই নিউজটা আমি একটা ভিডিও করে আপনাদের সামনে আসি, জানি না এটাকে কিভাবে নেবে, কিন্তু আমার কাছে এটা অনেক এক্সাইটিং যে এফজেডএস 2 লাখ 2 লাখ টাকায় পাওয়া যাচ্ছে, এবং এটা 20,000 মতো বিক্রি করেছে আমরা এই সেগমেন্টে। আমার মনে হয় যে আপনার একদম নো কমপ্লেন বাইকের মতো, অবশ্যই কোনো বাইকের কোনো না কোনো প্লাস থাকে মাইনাস থাকে, বাট এটা এখনো বাজারে মোস্ট আপডেটেড বাইকের লুকস বলেন, এটা এফআই টেকনোলজি,
এবং সেই সাথে সাথে এটা ব্রেকিং সিস্টেম ইজ অ্যাজ নোট অ্যাজ লাইক এনি আদার ইন দিস এবং মনোক্রস এটা এটা প্রথম বাইক মনোক্রসের FI ডাবল ডিস রিসেল ভ্যালু সবকিছু চিন্তা করে আমার মনে হয় যে এখন 2 লাখের মধ্যে দিস ইজ দ্য বেস্ট চয়েস ব্রেকিং কন্ট্রোল ইয়ামাহাকে যারা ভালোবাসে তারা সবাই জানে তো আমি বলবো যে আমরা এই 3 বছরের জার্নিতে ওয়ান অফ দ্য বেস্ট আমার একটা মানে গিফট টু দ্য বাইকার্স যেটা আমি চেষ্টা করেছিলাম যে এক্সডেস ডাবল ডিস বাইকটাকে আমরা 2 লাখের মধ্যে নিয়ে আসতে পারি কিনা যদিও টাইমটা এখন এত ভালো না কিন্তু এটা আমাদের প্ল্যান অনুযায়ী ছিল যে ঈদের আগে আমরা এই গিফটটা দেবো সেই সাথে সাথে আমরা আরো বলি যে আমরা এক্সডেস ফিচি যেটা এই বাইকটার 1 বছর হলো লঞ্চিং এবং দিস ইজ দা অফিসিয়ালি লঞ্চ এবিএস বাইকের প্রথম বাংলাদেশে এই ফার্স্ট বাইকটার 1 বছর পূর্ণ হচ্ছে এই 1 বছরে আমরা যেটা 2,95,000 টাকা দিয়ে শুরু করেছিলাম এটা আপনাদের হাতে এখন ক্যাশব্যাক এবং সবকিছু অ্যাডজাস্ট করে 2,35,000 এবিএস এ যেটা এখনো বাংলাদেশের হাইয়েস্ট সেলিং বাইক ব্রেকিং বলেন লুকস বলেন ইটস আ ডিফারেন্ট লুকস এই সেগমেন্টে সো যাদের 2,50,000 মধ্যে একটা বাইক কেনার প্ল্যান 2,50,000 যেতে আরো অনেক নিচে অলমোস্ট রেজিস্ট্রেশন কস্টের একটা বড় পার্ট শেয়ার হয়ে যায় এটা মনে করেন এখন আপনাদের হাতের কাছে চলে আসলো এবং আই এম ভেরি হ্যাপি ইয়ামাহা টিমকে ধন্যবাদ দিই যে তারা এই সময়ে এই প্রাইসটা অফার করতে পারছে তো আপনারা এই বাজেটে কোনো বাইক কেনার সময় অবশ্যই একবার ট্রাই করুন কারণ ইয়ামাহা নিয়ে সবচেয়ে বড় কথাই ছিল যে ইয়ামাহার প্রাইস বেশি তো আমরা আমাদের বেস্ট চেষ্টাটা করেছি যে আপনাদের কাছাকাছি আসার জন্য আপনারা আপনাদের বাজেটটা একটু অ্যাডজাস্ট করে আমাদের কাছাকাছি আসলে আমি মনে করি যে ইয়ামাহা কমিউনিটি বাংলাদেশে আরো বড় হবে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানতে পারলেন আসলে এই বাইক দুটোর উপরে কীরকম ডিসকাউন্ট চলছে তো সবাই আসলে যদি বাইক কিনতে চান তাহলে আপনারা কোথায় যাবেন আমি ডেসক্রিপশন বক্সে একই শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম আর তাছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো ইয়ামাহার শোরুম অথবা অথরাইজ ডিলারের কাছ থেকে এই বাইক দুটো কিনতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টস জানাবেন আপনাদের মতামত আর আমাদের কাছ থেকে কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর যারা নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা পেলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে সে পর্যন্ত আসসালামু আলাইকুম We'll be right back.